এখন চলে এসেছি পুরুলিয়ার সায়েন্স সিটিতে, সায়েন্স রুম। এখানে দারুণ আনন্দ করছি। তো এই জায়গাতে অনেক কিছু আমরা দেখছি, আপনাদেরও টোটাল ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করলাম, আপনারা অবশ্যই দেখুন, আনন্দ অনুভব। কলকাতা থেকে বা অন্যত্র থেকে যারা পুরুলিয়াতে ভ্রমণে আসবেন, তারা অবশ্যই পুরুলিয়ার সায়েন্স সিটিতে ভ্রমণ করবেন। এখানে প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। প্রবেশ করতেই বিভিন্ন মনীষীদের মূর্তি, সুন্দর বাগান, সুন্দর পার্ক এবং ভেতরের সুন্দর মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এখানে যারা 3D শো দেখতে চান তাদের জন্য 15 টাকা টিকিট মূল্য পড়বে। অর্থাৎ আপনি যদি 3D শো সহ পুরুলিয়া সায়েন্স সিটি দেখতে চান তাহলে জনাপিছু খরচ পড়বে মাত্র 30 টাকা। হ্যাঁ, 30 টাকার বিনিময়ে আপনি এখানে খুঁজে পাবেন বিভিন্ন বৈচিত্র্যময় ছবি বা বৈচিত্র্যময় দৃশ্য। এখানে আদিম যুগের মানুষের বিভিন্ন জীবনধারার ছবি এবং বিভিন্ন সাপ, পশু পাখি, আদিম যুগের মানুষ এবং সায়েন্স বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। আমরা আপনাদেরকে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখাবার চেষ্টা করছি। আপনি যদি ভ্রমণ রসিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পুরুলিয়ার এই সায়েন্স সিটিতে আসবেন। কারণ যারা কলকাতা থেকে বা অন্যত্র থেকে পুরুলিয়াতে আসেন তারা বেশিরভাগ অযোধ্যা পাহাড়, পাখি পাহাড়, বিভিন্ন ধরনের যে ড্যাম আছে বা যে ঝর্ণা আছে সেগুলোই দেখে। কিন্তু পুরুলিয়া শহরের মধ্যে যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেগুলো মিস করে যান। চাইলে আপনারা পুরুলিয়া শহরে একদিনের হোটেল ভাড়া নিয়ে নিতে পারেন। এখানে হোটেল ভাড়া বিভিন্ন রেটে আপনারা পেয়ে যাবেন, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। আপনি যেই মানের হোটেল খুঁজবেন এখানে সেই মানের হোটেল পেয়ে যাবেন এবং এখানের খাবার দাবারও খুব সুন্দর। আপনারা এই হোটেলে একদিন থেকে চাইলে পরের দিন আপনি পুরুলিয়া শহরটিকে ঘুরে দেখে নিতে পারেন। এখানে সুন্দর বাজারের দৃশ্য, সুন্দর সুন্দর গার্ডেনের দৃশ্য, সায়েন্স সিটির দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করে তুলবে। তাই অবশ্যই আপনারা পুরুলিয়া শহরের এই সমস্ত সুন্দর জিনিসগুলো দেখে নেবেন। আমরাও পুরুলিয়া শহরের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য যা কিছু দেখছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। যারা পুরো ফ্যামিলি নিয়ে পুরুলিয়া সফরে আসবেন তারা পুরো ফ্যামিলি নিয়ে অবশ্যই সায়েন্স সিটিতে প্রবেশ করবেন। কারণ এখানে যদি আপনার বাচ্চা থাকে বাচ্চাদের খেলার বিভিন্ন জিনিস আপনি দেখতে পাবেন, বিভিন্ন কালারিং বল, বিভিন্ন ধরনের রং বেরঙের খেলনা, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের মিরর এফেক্ট, এক কথায় বাচ্চা বড় সবাইকে মুগ্ধ করে তুলবে। আপনি প্রচণ্ড আনন্দ অনুভব করতে পারবেন। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা এখানে এসে যতটুকু সময় কাটিয়েছি এই সায়েন্স সিটির ভেতরে আমাদের মন আনন্দে ভরেছিল এবং আমরা বুঝতেই পারলাম না যে কখন 1 থেকে 1.5 ঘন্টা আমরা এই সায়েন্স সিটির ভেতরে অতিবাহিত করে ফেলেছি। আর এখানে খুব সুন্দর সুন্দর খেলনা, বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আমরা প্রচণ্ড আনন্দ অনুভব করেছি। বিশেষ করে এখানে এই যে বলটা দেখছেন খুব মজাদার, বাতাসের মধ্যে এই বলটা ভাসতে থাকবে। এই বলটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ খেলা করছি, খুবই ভালো লেগেছে, খুব মজাদার লেগেছে। আপনার যদি বাচ্চা থাকে তাকে নিয়ে এই বলটার সাথে বাতাসের খেলা একটু খেলাবেন, দেখবেন আপনার বাচ্চা খুব খুশি হয়ে যাবে।
সায়েন্স সিটিতে এসে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ নাড়াচাড়া করতে, বিভিন্ন ধরনের খেলনা নাড়াচাড়া করতে বেশ মজাই লাগছে। এক কথায় সবাই যেন এখানে বাচ্চা হয়ে গিয়েছে, শুধু আমরা নয়, যারা যারা এসেছে তারা এক অভিনব আনন্দে মেতে উঠেছে। তাই আপনাদের আমি বারবার বলছি, যদি আপনি পুরুলিয়া সফরে আসেন তো একদিন পুরুলিয়া শহরে স্টে করে এখানে যে সায়েন্স সিটি, পার্ক বা পুরুলিয়া শহরটাকে একটু ভালো করে অনুভব করবেন, দেখবেন আপনার মনে হবে ইয়াস, পুরুলিয়া সফরটা আমার জীবনের একটা সুন্দর সফর ছিল। পুরুলিয়া শহর সায়েন্স সিটিটা কলকাতা সায়েন্স সিটির মতো অতটা বড় না হলেও পুরুলিয়া শহরের সায়েন্স সিটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এক কথায় সবথেকে ভালো লেগেছে এখানে সুন্দর করে সাজানো পার্ক, সুন্দর সুন্দর দৃশ্য, আদিম মানুষের জীবন কাহিনী, বিভিন্ন যন্ত্রাংশ, এক কথায় খুব মজা করেছি আমরা। তাই আপনারাও এই মজার অবশ্যই অংশীদার হওয়ার জন্য পুরুলিয়া শহরের সায়েন্স সিটিতে একবার হলেও ঘুরে যাবেন। প্রচণ্ড আনন্দ করে সায়েন্স সিটিটা আমরা দেখছি এবং মন ভরে যাচ্ছে। অবশেষে আমরা এই সায়েন্স সিটি থেকে বিদায় নেব। সায়েন্স সিটি থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে দিতে চাই, পুরুলিয়া সফরের এখনও কিন্তু অনেক ভিডিও বাকি আছে। ইয়াস, এরপরে আমরা পুরুলিয়া যে পার্কে ঘুরেছি সে ভিডিও নিয়ে আসব এবং অযোধ্যা পাহাড় বা ঝর্ণা বা যে ড্যাম সেগুলো সমস্ত ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।